আপনার ত্বককে কি মাত্র 30 মিনিটে ধবধবে ফর্সা করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি বা এমন একটি প্যাক শেয়ার করব, যে প্যাকটি ইউজ করার 30 মিনিটের মধ্যেই আপনার বডি যত রোদে পোড়া দাগ আছে, কালো দাগ আছে, এবং আপনার বডি যতটাই কালো হোক না কেন, মাত্র 30 মিনিটেই অনেক বেশি ব্রাইট, অনেক বেশি ফর্সা হয়ে যাবে। আপনি কি কোনো দাওয়াতে যাবেন, এ সময় আপনার বডির যে কালো দাগ বা আপনার বডি যে স্কিন টোনটা, সেটা নিয়ে অনেক সময় আমরা চিন্তিত থাকি যে আমার বডির এই স্কিন টোনটা কালো, আমি কিভাবে কি করব। তাহলে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সেই চিন্তা একদম চিরতরে দূর হয়ে যাবে, কারণ এই প্যাকটি যে কোনো জায়গায় যাওয়ার আগে মাত্র 30 মিনিট লাগালেই আপনার ওই বডি পার্টসটা একদম ধবধবে ফর্সা হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম লাইভ রেজাল্ট দেখাবো যে কিভাবে এই প্যাকটি ইউজ করার পরে একদম বডিটা সাথে সাথে ফর্সা হয়ে যায় মাত্র 30 মিনিটেই। লাইভ রেজাল্ট দেখার জন্য সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এবং এই প্যাকটা শুধু বডির জন্যই, ফেসের জন্য না, এবং বডি শুধু হাত পা গলা ঘাড় পিঠ এই ধরনের এরিয়ার জন্য, বডির প্রাইভেট পার্টের জন্যও না। মাত্র 30 মিনিটে যদি আপনার বডিকে একদম ধবধবে ফর্সা করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। প্রথমে আপনাদের লাগবে হচ্ছে এই যে ক্লিনিক প্লাস এই শ্যাম্পুগুলো। এই শ্যাম্পুগুলো দোকানে বিক্রি করে, এটার দাম হচ্ছে মাত্র 2 টাকা, ঠিক আছে? এই শ্যাম্পুগুলো সব জায়গায় সব দোকানেই আপনারা পেয়ে যাবেন। এই যে এই শ্যাম্পুগুলো লাগবে। এখন এই শ্যাম্পু কয়টা লাগবে সেটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা কতটুকু প্যাক তৈরি করবেন এবং সেটা বডির কোথায় লাগাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি একটু বেশি পার্টে লাগান তাহলে এটার কোয়ান্টিটিটা বাড়িয়ে নেবেন, যদি কম লাগান তাহলে এটার কোয়ান্টিটি যা আছে তাই। যেহেতু আমি শুধু আজকে আপনাদের দেখানোর জন্য এই জন্য আমি মাত্র 2টা প্যাক নিয়েছি। আর লাগবে হচ্ছে হলুদ। হলুদটা অবশ্যই একটা জিনিস যেটা খেয়াল করতে হবে, হলুদটা হতে হবে কস্তুরি হলুদ। যে কিচেন রান্নার সময় আমরা যে হলুদটা ব্যবহার করি সেই হলুদটা হলে চলবে না, অবশ্যই কস্তুরি হলুদ। স্কিনের সকল কাজে কস্তুরি হলুদটা ব্যবহার করলে অনেক পাওয়ারফুল হয়, যে কোনো প্যাক অনেক পাওয়ারফুল হয় এবং খুবই দ্রুত রেজাল্ট পাওয়া যায়। তো সুতরাং কস্তুরি হলুদটা সবসময় ব্যবহার করবেন। আমি এখানে 1.5 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বডি পার্টস, আমি আগেই বলেছি, যতটুক লাগবে ততটুক নিয়ে নেবেন। আর তৃতীয় উপাদানটি হচ্ছে লেবু। লেবুটা আমাদের এই যে প্যাকটি বানাবো সেই প্যাকটিকে অনেক বেশি পাওয়ারফুল করবে এবং খুবই দ্রুত রেজাল্ট দিবে লেবুটার মাধ্যমে। আপনাদের যখন প্যাকটা বানাবেন তখন হয়তো বা আপনারা দেখবেন যে এটার কনসিস্টেন্সিটা যদি একটু গাঢ় থাকে তাহলে আপনারা আর একটু লেবুটা বাড়িয়ে দিবেন। যেহেতু আমার বেশি লাগবে না এই জন্য আমি একটু কম লেবু নিয়েছি। কম লেবু নিয়েই আমরা জাস্ট আজকের জন্য আপনাদের দেখানোর জন্য এই জন্য আমি একটু এখানে কম লেবু নিয়েছি। লেবু কিন্তু স্কিনের যে হোয়াইটেনিংয়ের জন্য অনেক বেশি অবদান রাখে। লেবুতে ভরপুর ভিটামিন সি আছে এবং এটা তো আপনি যদি নর্মালিও আপনার স্কিনে লাগান সেটা অনেক বেশি ফর্সা হয়ে যায়, কিন্তু লেবুটা অনেকেই ডাইরেক্ট স্কিনে লাগাতে পারে না, কারণ এতে করে কি হয় স্কিন অনেক জ্বালা পোড়া করে, অনেকে সমস্যা হয়, সেন্সিটিভ স্কিন থাকে। সুতরাং লেবুটাকে কোনো প্যাকের মাধ্যমে আপনারা লাগালে অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। তো আমাদের মূল 3টি উপাদান আমরা পেয়ে গেলাম, লেবু, ক্লিনিক প্লাস শ্যাম্পু এবং কস্তুরি হলুদ। এখন আমরা প্যাকটি তৈরি করে দেখাবো। আমি এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পুর প্যাকটা কেটে নিলাম, এখন এটা আমি নিয়ে নিব প্যাকটা তৈরির জন্য। আপনারা এটা যে কোনো পার্টিতে যাওয়ার আগে, যখনই কোনো পার্টি থাকবে আপনারা এটাকে ব্যবহার করে নেবেন, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। যখন তাড়াহুড়ার মধ্যে থাকবেন, কোনো কিছু করার না থাকবে, তখন আপনারা এটাকে বানিয়ে সাথে সাথে ইউজ করে তারপর যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারেন এবং খুবই সহজ। এবং এই শ্যাম্পুগুলোর দাম হচ্ছে মাত্র 2 টাকা, তো আপনারা যতগুলো ইচ্ছা এনে এটাকে বানিয়ে তারপর বডিতে দিতে পারেন এবং প্রথমবার দিলে আপনারা একদম খুশি হয়ে যাবেন, কারণ এটার রেজাল্ট অনেকই ভালো। আপনারা লেবু এখানে আপনাদের কনসিস্টেন্সি অনুযায়ী নেবেন। আমি সবগুলো লেবু এখানে চিপড়িয়ে নিয়েছি, ঠিক আছে? এখন এটাকে মিক্স করার পালা। এখন আমি এটাকে মিক্স করে নিব। এই যে আমার প্রতিটা উপাদান একদম মাপ মতন হয়েছে, এজন্য এটা খুব ভালো একটি কনসিস্টেন্সিতে আসবে, একদম ক্রিমি হয়ে যাবে। আপনাদেরটাও যখন ক্রিমি ক্রিমি চলে আসবে তখন আপনারা এটা যেখানে ইচ্ছা লাগাতে পারেন। এটা অবশ্যই অবশ্যই ফেসে লাগাবেন না, এটা শুধু বডির জন্য।
দেখুন আমার প্যাকটি কত সুন্দর মিক্স হয়ে গিয়েছে, একদম বাবল উঠছে। এটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম খুবই ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা খুবই সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। ঠিক আছে, কত সুন্দর একটি কনসিস্টেন্সি চলে এসেছে, একদম ক্রিমের মতো। আমি প্যাকটি আমার ছোট ভাইয়ের হাতে দিব, যেহেতু আমি কোনো মানুষ পাচ্ছিলাম না, এই জন্য প্যাকটি আমি আমার ছোট ভাইয়ের হাতে দিয়ে দিব। আপনারা রেজাল্টটা লাইভ দেখতে পাবেন। ওর মাত্র একটি হাতে দিব, যাতে আরেকটি হাতের রেজাল্টটা আপনারা খুব ভালো মতো একদম দেখতে পারেন যে কী তফাত হয়েছে। ওর একটি হাতে ভালো মতো প্যাকটিকে লাগিয়ে দিব। আপনারাও যখন প্যাকটিকে লাগাবেন, বডিতে খুব সুন্দর করে মোটা করে লাগাবেন, যাতে এটা রেজাল্টটা খুবই ভালো পান আপনারা। ঠিক আছে, আপনারাও ঠিক এভাবেই দিবেন, আমি যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক এভাবেই দিবেন। দেখেন এটাকে আপনারা দিয়ে রেখে দিবেন না, এটাকে সুন্দর করে মাখতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা এরকম একদম ইয়েলো হয়ে যাবে, একদম গাঢ় হলুদ হয়ে যাবে, সে ততক্ষণ পর্যন্ত এটাকে মাখতেই থাকবে। তো এই দেখুন অলমোস্ট হাতটা শুকিয়ে এসেছে, একদম সম্পূর্ণ জিনিস শুকিয়ে একদম চরচরে হয়ে গিয়েছে। যখন আপনাদের হাতটা এরকম শুকিয়ে যাবে বা বডি পার্টসে যেখানেই লাগান সেটা একদম শুকিয়ে যাবে, তখন এটা ওয়াশ করার জন্য রেডি। ঠিক আছে, অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে এটা ফেসে কখনোই লাগাবো না এবং বডির প্রাইভেট পার্টেও কখনো লাগাবো না। নর্মালি হাতে পায়ে পিঠে গলায় ঘাড়ে এই ধরনের বডি পার্টসে এটা লাগানো যেতে পারে। 20 মিনিটের মতো, মোটামুটি 20 মিনিটের মতো রাখলেই এরকম শুকিয়ে যায়, এর বেশি রাখতে হয় না। তো চলুন এখন এটার লাইভ রেজাল্ট দেখি আমরা। দেখুন এখন এটা আমি আপনাদের সামনে লাইভ ধুয়ে দেখাবো। ঠিক আছে, কত সুন্দর যে একটি রেজাল্ট পাবেন বলার বাহিরে, মাত্র একবার ইউজেরই আপনারা বুঝে যাবেন যে এটা কত সুন্দর একটা রেজাল্ট। এরকম লাইভ রেজাল্ট আপনাদেরকে কেউই দেখাবে না কোনো প্যাক ইউজ করে। ওকে, তা আমাদের অলমোস্ট ধোয়া শেষ, তো এখন চলুন আমরা একটু দেখে নেই। দেখুন দেখুন ডিফারেন্সটা, কত ডিফারেন্স আপনারা নিজেরাই দেখুন। আমি একটু জুম করে দেখাচ্ছি, তো এটা শুধু একবার ইউজে এরকম একটা ডিফারেন্স রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো এই ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। সামনে আমি এরকম হেল্পফুল আরও অনেক ভিডিও নিয়ে আসবো এবং আমাকে ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না, ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি একটু এটাকে মুছে দেখাই আপনাদেরকে, দেখুন আমি এটাকে মুছেছি, এখন দেখুন। আগের থেকে কতটা ডিফারেন্স, মাত্র একবার ইউজেই।